থাম্বলিনা একটা মেয়ে ছিল যে একা থাকতো। একদিন তার পরী বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। কেমন আছো? এখানে কেন এসেছো? আদরের পরী, আমি ভীষণ একা। যদি আমার একটা বাচ্চা থাকতো, হতে পারে ও সবার থেকে আলাদা হতো। তুমি একজন ভালো মনের মেয়ে, এই জন্য আমি তোমায় সাহায্য করব। এই নাও, এটা একটা বীজ, আর এটা বাড়ি গিয়ে গামলায় ফলানোর জন্য রেখে দাও। কিন্তু আমার তো একটা বাচ্চা চাই, আমি এই বীজটা নিয়ে কি করব? ভরসা রাখো আর আমার কথা শোনো, তুমি এই নিয়ে একদম আফসোস করবে না। মেয়েটা তার বন্ধু পরীর কথা শুনে সেই বীজটা মাটিতে পুঁতে দিল। পরের দিন দেখল সেই বীজটা একটা ফুলে পরিণত হয়েছে, আর সেটা খুবই সুন্দর একটা ফুল ছিল, আর ফুলের পাপড়িগুলো একদম বন্ধ ছিল। এগুলো কি সুন্দর! আমি এত সুন্দর ফুল জীবনে দেখিনি। মেয়েটা ফুলটাকে খুব সুন্দর করে একটা চুমু খেল। হঠাৎ পাপড়িটা খুলে গেল, আর তার ভেতর বসেছিল একটা ছোট্ট সুন্দর মেয়ে। ও কি সুন্দর ব্যাপার, কি নরম আর মিষ্টি! আমি ওকে থাম্বলিনা বলে ডাকবো, আর আমাকে আমার পরী বন্ধুকে এটার জন্য ধন্যবাদ জানাতে হবে। মেয়েটা তার সামনে ছোট্ট মেয়েটাকে সুন্দর করে তুলল। আমাকে এর ভীষণ খেয়াল রাখতে হবে। এই বাক্সটা ওর বিছানা হবে, আর এই ফুলের পাপড়িগুলো ওর জন্য চাদর আর কম্বলের কাজ করবে। মেয়েটা থাম্বলিনাকে প্লেটের উপরে একটা পাপড়ির উপর বসিয়ে দিল। থাম্বলিনা খুবই খুশি ছিল, ও নিজের দুনিয়াতেই মগ্ন ছিল, আর সুন্দর সুরে সে গান করতে লাগলো। একদিন রাতে থাম্বলিনা তার আখরোটের সেলের ভেতর ঘুমাচ্ছিল, তখন জানলা থেকে একজন বদমাইশ ব্যাং তাকে দেখতে লাগলো। কে এই সুন্দর মেয়েটা? কত সুন্দর! ও আর আমার টডির সম্পর্ক খুব জমবে, আর ওকে আমি পুত্রবধূও বলতে পারি। ব্যাংটা জানলা দিয়ে ভেতরে এলো, আর থাম্বলিনাকে তার সাথে নিয়ে চলে গেল। তুমি কোথায় ছিলে? আমার খুব খিদে পেয়েছে। ব্যাঙের আওয়াজে থাম্বলিনা জেগে উঠল। নিজের আশেপাশে ব্যাঙদেরকে দেখে সে খুবই ভয় পেয়ে গেল। তোর সব সময় খিদে কি করে পায়? দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তুমি কি এই সুন্দর মেয়েটাকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি এর জন্য তৈরি। এখন আমাকে একটা ছোট ঘর বানাতে হবে, যাতে তুমি ওকে বিয়ে করার পর ওকে নিয়ে ওই ঘরে থাকতে পারো। ব্যাং থাম্বলিনাকে পুকুরের মাঝখানে একটা পাতার উপর বসিয়ে দিল। থাম্বলিনা কাঁদতে লাগলো আর জোরে জোরে চিৎকার করতে থাকলো। ওর জ্ঞান ফিরে গেছে, ওর জ্ঞান ফিরে গেছে, এবার আবার বিয়ে হবে। বিয়ে? এত নোংরা একটা ব্যাঙের সঙ্গে? না, এর চোখ যে কোনো সময় বাইরে আসতে পারে। তোমার এত বড় সাহস! তুমি আমার ছেলেকে বিয়ে করবে আর একজন ভালো স্ত্রী হয়ে দেখাবে। আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না, বুঝেছো? ব্যাং থাম্বলিনাকে পুকুরের মাঝখানে একটা পাতার উপর দাঁড় করিয়ে দিল। থাম্বলিনা কাঁদতে লাগলো আর জোরে জোরে চিৎকার করতে থাকলো। হেল্প, কেউ প্লিজ আমাকে সাহায্য করুন। পাশে কিছু মাছ ছিল, তারা এই সব ঘটনাটাকে দেখলো এবং শুনলো। আমি ওই ছোট বাচ্চাটার কান্না আর দেখতে পারছি না। ওই বদমাশ ফ্রক ওর জীবনটা নষ্ট করে দেবে। বন্ধুরা,
আমরা ওই ফ্রগ আর কুৎসিত দেখতে তার ছেলেকে এসব একেবারেই করতে দেব না। এসো এখন আমরা গিয়ে ওই পাতা থেকে ওকে ছাড়িয়ে নিয়ে আসি। আর মাছেরা সেই পাতার ডাঁটিটাকে জোরে জোরে কামড়ে ছিঁড়ে দিল আর পাতাটা উন্মুক্ত হয়ে গেল। থাম্বলিনা পাতায় করে জলের উপর ভাসতে লাগলো আর ও অনেক সুন্দর সুন্দর জায়গা দিয়ে যাচ্ছিল। আর তারপর বড় একটা পোকা তাকে দেখল আর তাকে তুলে একটা গাছের উপর নিয়ে গেল। ও খুবই খুশি ছিল আর ওর সব বন্ধুদের সাথে আলাপ করালো। একে দেখতে এরকম কেন? আর কি খারাপ দেখতে ও? ও তো আমাদের থেকে একদম আলাদা। ওকে বিয়ে করার কথা তুমি কি করে ভাবছো? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? যখন সব বন্ধুরা মিলে একই কথা বলল তখন পোকাটা তার সব বন্ধুদের কথা মেনে থাম্বলিনাকে মাটিতে ফেলে উড়ে গেল। বেচারি থাম্বলিনা জঙ্গলের ভেতর একা একা হাঁটতে লাগলো। যা কিছু পায় সেটাই খায় আর ফুলের উপর যেটা জমে সেটাকে জল হিসাবে খায়। আস্তে আস্তে গরম চলে গিয়ে ঠান্ডা পড়তে লাগলো। ঠান্ডা, আমাকে থাকার জন্য জায়গা খুঁজতে হবে, না হলে আমি এই ঠান্ডায় মরে যাব। থাম্বলিনা জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে একটা ছোট্ট দরজা দেখতে পেল। আহ, এটা হয়তো একটা ইঁদুরের বাড়ি। আশা করছি ইঁদুরটা একটু দয়ালু হবে আর আমাকে কিছু খেতে দেবে আর আমাকে একটু থাকতেও দেবে। থাম্বলিনা দরজায় খটখট করল আর এরপরেই একজন ইঁদুর সেই দরজাটা খুলল। আমার ভীষণ খিদে পেয়েছে, আপনি কি আমাকে কিছু খেতে দিতে পারেন? এত ঠান্ডায় তুমি বাইরে কি করছো? ভিতরে এসো, না হলে তোমার জ্বর হবে, বুঝেছো? তুমি আমার খাবার খেতে পারো, আমার কাছে গরম গরম সুপার ব্রেড আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কি ভালো। আর দয়ালু ইঁদুরের খাবার খাওয়ার পর থাম্বলিনা খুব ক্লান্ত হয়ে পড়েছিল আর আরাম করতে চাইছিল। আপনার ঘরটা ভীষণ আরামদায়ক, আমি কি আজকের রাতটা থাকতে পারি? জঙ্গলে সারা দিন ঘুরে ঘুরে আমি ভীষণ ক্লান্ত। হ্যাঁ, যদি তোমার অন্য কোথাও যাওয়ার না থাকে তাহলে তুমি এখানে থাকতে পারো। যদি তুমি আমার ঘর পরিষ্কার করো তাহলে ঠান্ডার মরশুমে এখানেই থাকতে পারো। বলো, রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। থাম্বলিনা ইঁদুরের বাড়িতে অনেকটা সময় কাটায় আর একদিন ইঁদুর তাকে বলল, পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করো, কালকে এখানে আমার একটা বন্ধু আসবে। একজন বন্ধু? সেও কি আর একটা ইঁদুর? না না, ওই বন্ধুটা আমার মতো ইঁদুর নয়, ও তো ভীষণ বড় লোক, ওর বাড়িটাও অনেক বড়। আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে, যদি তুমি আমার বন্ধুকে কিছু গল্প আর গান শোনাতে পারো তাহলে ও তোমাকে বিয়ে করতে পারে। এমনিতে ও অন্ধ, কিন্তু ও তোমার খুব ভালো খেয়াল রাখবে আর তুমি খুশিতে থাকবে। যখন ছুঁচো ইঁদুরের বাড়িতে আসলো তখন সে থাম্বলিনার আওয়াজ শুনে প্রেমে পড়ে গেল আর তাকে বিয়ে করতে চাইল। আজ আমি ভীষণ খুশি, তোমাদের দুজনকে বেশ ভালো লাগছে, চলো গরমেই বিয়েটা সেরে ফেলা যাবে, তার প্রস্তুতি শুরু করা যাক। যখন ছুঁচো তার বাড়ি থেকে বেরোচ্ছিল তখন রাস্তায় পড়ে থাকা একটা পাখিকে সে লাথি মারছিল। ওই বেচারিকে কেন মারছো? তুমি দেখতে পাচ্ছ না ওর চোট লেগেছে? এত নোংরা স্প্যারো এখানে কি করে এলো? এদের কাজ হলো সব জায়গায় নোংরা করে রাখা, কারণ এদের তো নিজের কোনো বাড়ি হয় না। এই স্প্যারোকে আমি কিছুতেই ছাড়বো না। ছুঁচোর এরকম ব্যবহার দেখে থাম্বলিনা ভয় পেয়ে গেল, কেউ এত নিষ্ঠুর কি করে হতে পারে? ও আদুরে পাখি, আমি তোমার দেখাশোনা করব। ইঁদুর খুবই রেগে গেল, কিন্তু থাম্বলিনা পাখিটাকে খুবই খেয়াল রাখলো আর ওকে একদমই ঠিক করে দিল। যেমন যেমন বিয়ের দিন এগিয়ে আসতে থাকলো, ওই ছুঁচোর সঙ্গে বিয়ে করার থেকে ভালো আমি মরে যাব, ও
ওকে দেখতে খারাপ এবং ও বোকাই নয়, ওর অহংকারও খুব বেশি। আর আমি সারাটা জীবন একটা গর্তে কাটাতে পারবো না। আমি খোলা জায়গায় থাকতে চাই যেখানে ঠান্ডার পরিষ্কার হাওয়া আছে, ফুল আর পাখির একদম মাঝে। আমাকে এই জায়গা থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। হঠাৎ থাম্বলিনা একটা আওয়াজ শুনতে পেল। যখন ও উপরে দেখলো, তখন দেখলো সেই পাখিটাই। তুমি সত্যিই একজন ভীষণ মিষ্টি মেয়ে, আর ওই ছুঁচোটা তোমার যোগ্যই নয়। শীত শুরুই হতে চললো আর আমি একটা নতুন জায়গায় যাচ্ছি। তুমি আমার পিঠে বসে আমার সঙ্গেই চলো না। আমি তোমাকে ইঁদুর আর ছুঁচোর থেকে অনেক দূরে নিয়ে যাব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এখান থেকে যেভাবেই হোক বেরোতে হবে। আর থাম্বলিনা সেই পাখির পিঠের ওপর বসে পড়ল, আর ওরা দুজন এত দূরে উড়ে গেল যেখানে জায়গাটা সত্যি খুবই সুন্দর। এটা কি সুন্দর একটা জায়গা! পাখিটা থাম্বলিনাকে একটা বড় ফুলের পাপড়ির ওপর বসিয়ে দিল। এত দূর থেকে আসার ফলে থাম্বলিনা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল আর সাথে সাথে ঘুমিয়ে পড়ল। সেই পাখিটা থাম্বলিনার ওপর গাছে বসে পড়ল। কিছুক্ষণ পর সে একটা সুন্দর আওয়াজ শুনে জেগে উঠল। এই সুন্দর মেয়েটা কে? আমি এর আগে ওকে কখনো দেখিনি। একজন অপরিচিতকে দেখে থাম্বলিনা ভয় পেয়ে গেল। আরে আরে ভয় পেও না, আমি হলাম ফুলদের রাজা। আমি তোমার মতন এত সুন্দর মেয়ে আগে কখনো দেখিনি। তুমি কি আমার রাজকুমারী হতে চাও? সেই সময় থাম্বলিনার বন্ধু সেই পাখিটা নিচে চলে আসলো। থাম্বলিনা, থাম্বলিনা, ইনি হলেন ফুলের রাজা। ইনি খুবই দয়ালু আর খুব বড় মনের, সবাই ওনাকে খুব সম্মান করে। তাহলে মিষ্টি মেয়ে, তুমি কি বলতে চাও? তুমি কি আমাকে বিয়ে করবে? রাজা খুবই সুন্দর এবং দয়ালু। থাম্বলিনা তাকে না বলতে পারল না, আর থাম্বলিনা রাজার সাথে বিয়ে করল আর ফুলের রানী হয়ে সারাটা জীবন আনন্দে কাটালো।